এটার জন্য জিআই মানে জিআই স্ট্রিপ দরকার হয়, জিআই যে রডগুলো হয় না, তো এই মুহূর্তে জিআই রড নেই, আমি একটা এমএস রড দিয়ে বানিয়ে নিচ্ছি স্ট্রিপগুলো। আর একটা রড নিয়ে নিচ্ছি, দুটো রড লাগে, মানে আর্থিংটা হচ্ছে প্রপার হওয়া উচিত। আর আর্থিংয়ের মানটা নিশ্চয়ই জানো কত, সেটা কমেন্টে জানাবে। আর্থিংয়ের মান হচ্ছে 0.05, তো সবসময় 5 হয় না, 0.08, 0.10, 0.12 নিচে, হ্যাঁ একমের নিচে হওয়া উচিত। মানে একমের নিচে বলতে যেটা বোঝা যায় যে 89, 86, 99 পর্যন্ত ঠিক আছে। এখানে আমরা 10 ওম দিয়ে আমরা টেস্ট করব, 10 ওম মানে হেভি। আর এটা হচ্ছে আমরা একমের নিচে আমরা টেস্ট করব। টেস্টের পদ্ধতিটা হলো, প্রথমে দুটো রডকে অন্য জায়গায় বসাতে হবে, মানে 3 মিটার ডিস্টেন্স দিয়ে বসাতে হবে। একটা এখানে বসিয়ে দিলাম, আর একটা বসাবো এরকম একটা সাইডে দিয়ে বসিয়ে দিলাম। এইভাবে হবে এটার কাজ। ক্লাম্পটাকে নিয়ে এই আর্থিংয়ে কিন্তু এটা শর্ট খায় হয়ে যায়, মানে ভীষণভাবে ঝাটকা মারে। কিন্তু জানে অনেকে, যারা জানে, এই দুটো রডটাকে যখন পুশ করে হাতে ধরবে না, তখন প্রচুর ভীষণ জোরে শর্ট লাগে, ইলেকট্রিক শক লাগার চান্স আছে। ওরে বাপরে, ঠিকঠাক দিচ্ছে না, তো বেশি দেওয়ার কথা না। রডগুলোকে এলোমেলো করে বসাতে হবে, বুঝলে? আপনি ঠিকঠাক পাচ্ছেন না, ট্রেনের হওয়ার কথা। ভুল হচ্ছে, তুমি এটাকে পুশ করো, হ্যাঁ ভয় নেই। এটা এটা ঠিকঠাক দিচ্ছে না, এটা একটু লবণ জল দিতে হবে। এটা ছেড়ে দাও, এটা পাস হবে না, এটাকে লবণ জল দিতে হবে। আমরা উপরে চলে দেখো, এই হচ্ছে আর্থিং এর মান, ঠিক আছে? আমার আবার হাতে এই হ্যান্ড গ্লাস নেই, না আমি যাচ্ছি। এই হচ্ছে আর্থিং এ মোটামুটি এটা দেখাচ্ছে ঠিকঠাক 18 চলে যাবে, 18 দেখাচ্ছে তো 17 উঠে যায়। আর এটা যদি আমি আরেকটু উপর দিই তো চেঞ্জ হতে থাকবে, বুঝলে? 18 আছে তো, 21 একটা তুলে না, একই জায়গা না, এরকম এরকম পজিশন, এরকম জায়গা থেকে একটা ফটো তুলে না, ঘুরিয়ে তো ছবি ঘুরিয়ে দেবো। ঠিক আছে, 21 আর একটা অন্য জায়গা থেকে চলে না, এখানে হবে 30-35, এই হয়েছে।
ওইটাতে শেষ করে নিন জল। আঠাশ, একুশ, সতেরো, বুঝতে পারছো? এটা এবারে তুমি নাম্বার প্লেট অনুযায়ী বসিয়ে দেবে। তখন কি ১৯ হয়েছিল? কটা অনেক কটা হয়ে গেছে ওইটাতে এখন ইস্যু করে দিয়ে দেবে। তিনটে, চারটে, চারটে হয়ে গেছে। তাহলে আজকে আমাদের কমপ্লিট হলো আর্থিং টেস্ট। আর্থিং টেস্টের মান দেখতে পেলে এরপরের আরও ভিডিও আসবে নতুন নতুন অনেক টেস্টের, ঠিক আছে? চ্যানেলটাতে লাইক করে দিতে ভুলবেন না, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, আর আমাদের টাওয়ার ক্রেন কালকে থেকে, কালকে না সরি সোমবার থেকে চালু হতে চলেছে। যখন চলছে তখন লোড টেস্টার ভিডিওটাও দেখতে পাবে। পাঁচ টনের টাওয়ার ক্রেন আছে, ঠিক আছে? আর্থিং কমপ্লিট হয়ে গেছে আমাদের। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।